জীবনে চলার পথে প্রতিক্ষণ দিনে রাতে কত কিছু ঘটে যায়, ঘটে যাওয়া ঘটনাতে কারো ঠোঁটে হাসি ফোটে, কেউ ভোগে হতাশায়, হায় হায়, কেউ ভোগে হতাশায়। সব বাঁধায়ার বিঘ্নকে চূর্ণ জীবনের খেলা ঘরে ভালোবাসা দিয়ে করে শূন্য স্থান পূর্ণ, ও শূন্য স্থান পূর্ণ, ও শূন্য স্থান পূর্ণ। আমি এখন বেরোবো, আপনারা আসুন, প্লিজ আসুন। এর আগে কত চান্দা নিলাম বাবে বলে ঠিকই দিব, মহল্লায় থাকবো আমি কোনো চান্দা দিব না, এটা চলবো না। মহল্লায় থাকতে হইলে চান্দা দেওয়া লাগবে। এই চুপ, আইতেছে, চুপ করবে কেন? আপনারা অনেক সাহসী, শুনুন, আমি মহল্লায় থাকবো, চাঁদাও দেবো, ঠিক আছে? যান যান, যা খুশি করেন, যান। সালামালাইকুম, আপনাদের তো ঠিক। ওয়ালাইকুম আসসালাম, না চেনারই কথা, আমরা এই মহল্লায় থাকি না। তবে ঘাবড়াবার কোনো কারণ নেই, চান্দা যাইতে আসি, এই বাড়িতে থাকতে এসেছি। আমার নাম রফিক, নতুন ভাড়াটিয়া। ও আপনি রফিক সাহেব? আমি হাসান, আমি তো আপনাদের জন্য ওয়েট করছিলাম। জি জি, আপনাদের মালপত্র কোথায়? আসবে আসবে, পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী, আমার শালিকা চৈতি। কিন্তু আপনাদের কেয়ারটেকার সাহেব নেই, আপনি বাড়িওয়ালা হয়ে নিজেই। জি দেখুন, কেয়ারটেকার সাহেব একটু দেশে গেছেন, আমি আসলে। আর বলতে হবে না, আপনি বেশ বিনয়ী। আচ্ছা ভাই, কেয়ারটেকার সাহেব কোথায় বলতে পারেন? কি দরকার বলুন। জি ওনাকেই বলি। আপনাদের পরিচয়? নিশ্চয়ই চাঁদা চাইতে এসেছে। জি 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 জি, আপনি কি বলছেন? আমি চাঁদা চাইতে আসবো কেন? আর আমাকে কি দেখে চাঁদাবাজ মনে হয়? দেখলি আপা, দুলাভাই না কোনো কমন সেন্স নেই, কখন যে কি বলে। ঠিকই বলেছিস, আগে শুনবি তো লোকটা কে, কোথা থেকে এসেছে, কি চায়। আপনারা আসলে ভুল করছেন, আমি আসলে এবারে নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা আচ্ছা, আপনি সেলিম সাহেব? জি। আপনার ফ্যামিলি? আছে আছে। সরি ভাই, আপনি কিছু মনে করবেন না। সরি সরি, ডোন্ট মাইন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু হঠাৎ এই চাঁদাবাজির প্রসঙ্গটা এলো কেন? এখন আপনাকে বলা যায়, কারণ আপনি আমার প্রতিবেশী হবেন। কিছুক্ষণ আগে একদল ছোকরা ওনার কাছে চাঁদা চাইতে এসেছিল। আরে কি সাংঘাতিক, পুরীতে তাদেরকে একাত দেখিয়ে দিলেন, মনে হয় ভুলে ওরা আর এ মুখ হবে না। তাহলে তো বেশ ভালোই হলো, এরকম একজন ইয়াং স্মার্ট বাড়িওয়ালা পেয়ে। কি যে বলেন না, দেখুন আসলে আমি। আপনি যে আসলে কি সেটা আর বলতে হবে না, আমরা বুঝে ফেলেছি। এমন একজন সাহসী, ইয়াং, স্মার্ট, সুন্দর বাড়িওয়ালার সঙ্গে বসবাস করব ভেবে যেমন নিরাপদ বোধ করছি, তেমন আনন্দিত। কি বলেন ভাই? ঠিকই বলেছেন, যা দিনকাল পড়েছে তাতে এরকম নিরাপত্তা খুবই দরকার। অনেক হয়েছে, আমাকে আর লজ্জা দেবেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, চলুন আপনাদের ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিই। জি জি জি। যখন গেল বাড়ি বদলানো যে কি কঠিন কাজ, যে বদলাইনি সে বুঝবে না। এই সোমা, হ্যাঁ মিলা কোথায়? বোধহয় ওর ঘর গোছাচ্ছে। কেন? ভীষণ চা খেতে ইচ্ছে করছে। দাঁড়াচ্ছি। না না, তুমি কেন বলছি? এই মিলা, মিলা আসছি ভাইয়া, দু কাপ চা নিয়ে তো। শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছ কেন? ও তো সারাদিন কাজ করেছে। দাঁড়া আমি আসছি। ভাবি
কি যে বলো না তাই বলে আমি দু কাপ চা বানাতে পারবো না এক্ষুনি আনছি আরে নতুন বাড়িতে আসতে না আসতে আবার কে এলো আপনারা ওনারা হচ্ছেন আমাদের প্রতিবেশী ওপরের ফ্ল্যাটে থাকে আজই উঠেছে ও হচ্ছে আমার স্ত্রী সোমা আমি রুমা মিসেস রফিক আর ও হচ্ছে আমার একমাত্র শালিকা চৈতি আসেন ভাবি ভেতরে আসেন ভেতরে বসে গল্প করি আসেন রোজগার শেষ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করে আসি আফটার অল আপনারা আমাদের প্রতিবেশী হ্যাঁ ঠিকই বলেছেন আজকালকার ফ্ল্যাট বাড়িগুলোর যা অবস্থা প্রতিবেশীর খবর অনেকে রাখেই না পাশাপাশি থাকে অথচ এপাশের লোক ওপাশের অনেককে চেনেই না এটা ঠিক না আরে ভাই বিপদে আপদে প্রতিবেশীই তো সব আসলে ভাবি আমরা কিন্তু খুবই মিশুক সেটা নিশ্চয়ই ভাবি এতক্ষণে বুঝতে পেরেছেন সকালে সেই যখন সন্ধ্যের মধ্যে ভাবির বাসায় চলে এসেছো তখন না বোঝার কোনো কারণ নেই আমরাও কিন্তু খুবই মিশুক একই জায়গায় দিনের পর দিন থাকবো অথচ কেউ কারোর সাথে মিশবো না সেটা কি করে হয় বলুন আমি তো ভাবতেই পারি না আরে দু কাপে তো হবে না আরো লাগবে এক্ষুনি আসছি দাঁড়াও দাঁড়াও আরে আদর সঙ্গে পরিচয় করিয়ে দিই ও হচ্ছে আমার একমাত্র ছোট বোন মিলা আমার আদরের ননদ আর এরা হচ্ছেন আমাদের প্রতিবেশী ওপরের ফ্ল্যাটে থাকে তিনি হচ্ছেন মিস্টার রফিক আর উনি হচ্ছেন রফিক সাহেবের মিসেস আর ও হচ্ছে আমার সঙ্গে পরিচয় করাতে হবে না আমি নিজেই ওর সঙ্গে পরিচিত হয়ে নিয়েছি চলো আমি যাই তোমার সঙ্গে চা বানাতে চলো গল্প করা যাবে চা বানাতে আবার কে এলো আরে আপনি আসুন আসুন ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিয়ে যাই খুব ভালো হয়েছে আসুন আসুন আরে আপনারাও দেখছি এখানে ভেবেছিলাম ওনার সঙ্গে দেখা করে আপনাদের ওখানে যাব ভালো হলো সবার সঙ্গে দেখা হয়ে গেল আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়েছে আগে তাই না আপনি নিশ্চয়ই আমার স্ত্রী সোমা আপনার ভাবি আর উনি হচ্ছেন থাক থাক ওনার পরিচয় করিয়ে দেবার দরকার নেই আমি বুঝতেই পারছি উনি আমাদের বাড়িওয়ালা আসার পর থেকে তোমার মুখ থেকে ওনার এত গুণগান শুনেছি যে ওনাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নেই ভাই যদি বলেও থাকে মিথ্যে বলেনি ভাবি সকালে তো আমি দেখেছি উনি যে কতগুলো চাঁদাবাজকে কিভাবে ধমকালো আমি তো ওনার সাহস দেখে একেবারে অবাক থাক থাক ভাবি এভাবে বলবেন না আমি কিন্তু এখন সত্যি সত্যি লজ্জা পাচ্ছি আর ভাবি আমাকে তুমি করে বলবেন ঠিকই তো ও তো আমাদের চেয়ে তো বয়সে ছোটই হবে ভাবি আমি কিন্তু তোমাকে আপনি আপনি করতে পারবো না আপনি আপনি কথাটা কেমন যেন পরপর মনে হয় ভেবেছিলাম আমি কথাটা তোমাকে বলি ভালোই হলো তুমি বলে দিলে তাহলে আমরাই বাবা চাই কেন তাই এবার বলো কি করছো কোথায় আছো আমি ধানমন্ডিতে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি ও আচ্ছা আচ্ছা তুমি কি করছো আমি ধানমন্ডির কাছেই শঙ্করে একটা বিদেশি ফার্মে আছি আচ্ছা আচ্ছা তারপর হাসান তোমার খবর বলো কেয়ারটেকার তো বলেছিল যে বাড়িওয়ালা বিদেশে থাকে দেশে খুব একটা আসে না তোমাকে দেখে তো আমরা ভীষণ অবাক দেখুন তা এখানে কিছু করছো নাকি আবার চলে যাবে আপাতত কিছুই করছি না ঘুরে বেড়াচ্ছে কবে যাব এখন কিছু ঠিক করে নি ভাইয়া শুনো শুনছি কিন্তু তার আগে আরো এক কাপ লাগবে হাসানের জন্য না ভাইয়া লাগবে না মিলার আমি এক কাপ শেয়ার করে খাবো ঘুরে আইয়া আচ্ছা কি জন্য বলছিস তুই চৈতি আর আমি না একই ইউনিভার্সিটিতে পড়ি শুধু ডিপার্টমেন্টটা আলাদা তাহলে তো ভালোই হলো তোরা দুজন একসঙ্গে যেতে পারবি আরে আমরাও তো একই পথের পথিক একসঙ্গে যাওয়া যাবে আর গল্প করে আমাদের সময়টাও ভালো কাটবে আর আমি যখন কিছু করছি না আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমাকে গল্পের সঙ্গী করতে নিশ্চয়ই 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 চল চল ভাই আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কোথা বেরোচ্ছেন হ্যাঁ একটু ডিপার্টমেন্টাল স্টোরে যাব কাঁচা বাজার লাগবে আচ্ছা তুমি যাবে নাকি আমাদের সাথে হ্যাঁ কাজ না থাকলে চলো না ভালোই লাগবে আমার তেমন কোনো কাজ নেই আমি যেতে পারি আমাদের কিন্তু গাড়ি নেই ক্যাব ডাকতে হবে আমার গাড়ি আছে আমার সঙ্গে আসুন ও তাহলে তো ভালোই হলো
খেতে ডেকেছেন কিন্তু উনি নাকি খেয়ে ফেলেছেন। আমারও তো একই অবস্থা, আমাকে তো আবার পাঠিয়েছো নাকি ডাকার জন্য একসাথে খাবে বলে। এত করে বললাম উনি হয়তো খেয়ে ফেলেছেন, তারপর বললো গিয়ে দেখ। খামাকে শুধু শুধু আমরা বসে আছি বল। দেখ তো খিদে একদম আমার পেট চোচো করছে। এখানে আর সমস্যা না করে তাড়াতাড়ি চলুন, আমি ভাবিদের বলে আসি। কি ব্যাপার, তোমাকে যে আজ বেশ খুশি খুশি মনে হচ্ছে। লাগবে না, আজ দিনটা খুব ভালো কেটেছে। তাই নাকি? তার কি কি করলে আজকে বলো তো। তোমরা বেরিয়ে যাবার পর ভাবিকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম, সাথে হাসানও ছিল। তাই নাকি? ছেলেটা যা ভালো না, আর ভাবির তো কোনো তুলনাই হয় না। ঠিকই বলেছ, এমন প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আজ অফিসে যাবার পথে আমাদের খুব ভালো লেগেছে, রফিক সাহেব কিন্তু বেশ মজার মানুষ। আমি তো চৈতিককে নিয়ে বেশ টেনশনে ছিলাম, নতুন জায়গা নতুন পরিবেশ একা একা ভার্সিটিতে কিভাবে যাবে। মিলাকে পেয়ে ভালোই হলো, দুজনের মধ্যে প্রচন্ড মিল, থাক পেলেই গল্প করতে বসে যায়। আরে এ তো সোনায় সোহাগা, এভাবে সব দিক দিয়ে মিলে যাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। শোনো তোমাকে একটা কথা বলি। বলো। হাসান ছেলেটা না খুবই ভালো। আমি তো তোমাকে আগেই বলেছি এমন ছেলে হয় না। আমি ভাবছি অন্য কথা। কি? চৈতি আর হাসানকে নিয়ে ওদের দুটোকে না খুব মানাবে। তার মানে? মিলাকে তো একদিন বিয়ে দিতেই হবে, আর হাসানের মধ্যে একজন ছেলে পাওয়া। মাত্র তো পরিচয় হলো, ভালো করে জানলাম না শুনলাম না। শোনো, ভালো মানুষ একবার দেখলেই চেনা যায়। কিন্তু এটা কি ঠিক হবে? ঠিক বেঠিক বুঝি না, আমি সিদ্ধান্ত নিয়েছি হাসানের সাথেই চৈতির বিয়ে দেবো। কিন্তু হাসানও তো কাউকে পছন্দ করে থাকতে পারে। হাসানের যে পছন্দের কেউ নেই সেটা আজ আমি ওর সাথে কথা বলেই বুঝেছি। কিন্তু মিলা, ও কি হাসানকে পছন্দ করবে? হাসানকে পছন্দ না করার কোনো কারণই থাকতে পারে না। যাই, চৈতির সাথে কথা বলে দেখি। চৈতিকে বিষয়টা জানানো দরকার, ওকে না বলা পর্যন্ত আসলে শান্তি পাচ্ছি না। মিলা, বেরি। তুই তোর কথা তো ভাবছিলাম। সত্যি? তোকে তো খুশি খুশি লাগছে কেন? তোকেও তো খুশি খুশি লাগছে। আমার তো একটা কারণ আছে। আমার একটা কারণ আছে। সত্যি বল না। আগে তোরটা বল। আগে তোরটা বল না। আগে তোরটা প্লিজ, তোরটা বল। তোরটা বল না। বল না প্লিজ। প্লিজ তোর বল। তোরা যাচ্ছিস না? হ্যাঁ যাচ্ছি তো। কটা বাজে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ। তোর গল্প আর শেষ হয় না না? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, চল চল চল। গুড লাক প্লিজ। আপনারা ভার্সিটি যাচ্ছেন বুঝি? না, শপিং এ যাচ্ছি। কি যে বলিস না। জি, আমরা ইউনিভার্সিটিতেই যাচ্ছি। সাত সকালে বই খাতা নিয়ে কেউ শপিং মলে যায় নাকি? এটা আমার জিজ্ঞেস করার কি? এখানে তো রিক্সা গাড়ি কিছু দেখা যাচ্ছে না, গাড়ি পেতে হলে অনেক দূর হেঁটে যেতে হবে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাদের পৌঁছে দিতে পারি। না, আমাদের কোনো আপত্তি নেই। চল মিনা, থ্যাংক ইউ। কি চলেন?
আকাশ জুড়ে মেঘের মতো উড়তে চাই, ঘূর্ণি পাকে পথের মতো ঘুরতে চাই, আমি তোমার প্রেমে তুষের মতো পড়তে চাই, আমি তোমার প্রেমে তুষের মতো পড়তে চাই, আকাশ জুড়ে মেঘের মতো উড়তে চাই। ভাবি বসো, কাল রাতে আমার মাথায় একটা চিন্তা এসেছে, তোমার সাথে আলাপ করা দরকার। আরে আমিও তো একটা ব্যাপারে তোমার সাথে পরামর্শ করার জন্য এসেছি। তাই নাকি? কি ব্যাপার বলো তো? আগে তোমারটা বলো। কাল তোমার ভাইয়ের সাথে আলাপ করছিলাম মিলার বিয়ের ব্যাপার নিয়ে। মিলার বিয়ে? ভাবি আমিও তো চৈত্রের বিয়ের কথা বলতে এখানে এসেছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, দুই বান্ধবীর বিয়ের কথা একই সাথে। আমার যে কি আনন্দ লাগছে না। তা ভাবি পাত্রটা কে, কি করে, কোথায় বাড়ি? কে আবার? আমাদের হাসান। হাসান? হ্যাঁ হাসান। ভাবি হাসানের মতো এমন সুপুত্র কটা আছে বলো? কিন্তু ভাবি মিলার সাথে কি হাসানকে মানাবে? আমার মনে হয় মানাবে না। কি বলো ভাবি, না মানাবার কি আছে? তুমি দেখোনি ওরা দুটিতে যখন একসঙ্গে দাঁড়ায় তখন মনে হয় দুটি ফুটন্ত গোলাপ। ফুটন্ত নয়, মরা গোলাপ। তা ভাবি তোমারটা তো শোনা হলো না, বলো চৈত্রীর খবর বলো, তুমি ওর জন্য কাকে চিন্তা করেছো? কাকে আবার? হাসান কে? কি বলো ভাবি, এটা কখনো হয় নাকি? না হবে কি আছে, চৈতিকেই তো একমাত্র হাসানের সাথে মানাবে। ছাই মানাবে, তুমি বললেই হলো। আরে আমি তো বলবো, আমার বোন আমি জানি না। কিন্তু আমার তো মনে হয় হাসান মিলাকেই পছন্দ করে। তোমার মনে হলে তার হবে না, হাসান চৈতিকেই পছন্দ করে, আমি ওর হাব ভাব দেখেই বুঝতে পেরেছি। তুমি যতই বলো না কেন হাসান মিলাকেই ভালোবাসে। আমি আর এই নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না, আমিও চাই না। কথাবার্তার কোনো সাইজ নেই, ভাবে মনে হয় যে জোর করে হাসানের সঙ্গে বিয়ে দিবে।
ভুললেই হলো বিয়ে দেবে? বিয়ে কি অতই সোজা? এরকম একটা বাজে প্রতিবেশীর সঙ্গে যে কি করে থাকবো সেটাই এখন ভাবছি। ঠিকই বলেছো তুমি। হ্যাঁ ঠিকই তো। কেমন আছো? জি ভালো ভাবি। কোথাও যাচ্ছ মনে হচ্ছে? জি আমি একটু বেরোবো। ভালোই হলো, আমি একটু বেরোচ্ছিলাম, আমাকে একটু নামিয়ে দাও না? ঠিক আছে ভাবি, শিওর। থ্যাংক ইউ ভাই। আপনি এখানে ভার্সিটিতে যাননি? হ্যাঁ গিয়েছিলাম, মানে এখন ক্লাস নেই তাই ফ্রেন্ডসদেরকে নিয়ে ঈদ কার্ড কিনতে এসেছি। কিন্তু আপনি এখানে কি মনে করে? আমিও কার্ড কিনতে এসেছি বন্ধুদেরকে পাঠাবো বলে। আপনার কি কোনো কার্ড পছন্দ হয়েছে? দেখছি। শুনুন, আপনার কিন্তু আমাকে আপনি আপনি করে বলাটা ঠিক হচ্ছে না, বয়সে আমি আপনার থেকে ছোটই হব। মিলা কোথায়? মিলাকে দেখছি না যে। কেন, ওকে কি খুব প্রয়োজন আপনার? ভার্সিটিতে যান না, ওখানেই আছে, দেখা হয়ে যাবে। না না, আমি আসলে কথাটা ওভাবে বলিনি, আপনাদের দুজনকে সবসময় একসঙ্গে দেখি সেই জন্য বলছিলাম আর কি। এই কার্ডটি আমার পক্ষ থেকে আপনার জন্য। থ্যাংক ইউ। বুয়া তাড়াতাড়ি করো তো, আজকে তো তোমাদের সাহেব তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কারণ আজ দুপুরে হাসানকে খেতে বলবো। ছেলেটা যে কি এত করে বলি, খেতেই চায় না, একটু লাজু। হাসান ভাই খুব ভালো মানুষ আপা। হ্যাঁ, দেখতেও যেমন স্বভাবটাও তেমন, তাই তো মিলার জন্য ওকে ভাবছি। কি ভাবতেছ বাবা? ভাবছি মিলার সঙ্গে হাসানের বিয়ের কথা। তাহলে তো খুব ভালো হইব। হ্যাঁ, ওদের দুজনকে বেশ মানাবে। আই তুমি তাড়াতাড়ি করো তো। শোনো বুয়া, হাসান কিন্তু সময় মতো খায়, অনেকদিন বিদেশে ছিল তো সব কিছু সময় মেপে চলে, বুঝেছো? তুমি সবজিগুলো কেটে ফেলো, আমি একটু আসছি। আমি কি করবো? তার বাড়ি ছাড়া আরেকটা বাড়িতে তুমি কাজ করো, তোমার যেমন কাণ্ড কেন তারও তেমনি নেই।
আমার কি দোষ? আপনি তো আমার ওই বাসা কামড়ে দিয়েছেন। আমি দিয়েছি বলে তুমি আমার বাড়ির কাজ রেখে ওই বাড়ির কাজ করবে? শোনো, আগে আমার বাড়ির কাজ, তারপরে ওই বাড়ির কাজ, মনে থাকে যেন। আসলে আগে যে হাসান বেড়ে খাওয়াইবো, নিজে বাজারে গিয়া মেলা কিছু আনছে, ওই আর গুছাইতে একটু সময় লেগে গেছে। বললেই হলো, হাসান বলেছে ওর বাড়িতে খাবে, সে দেপরে ঠং। না বা, হাসান ভাই কয় নাই, আগাই কইছে খাওয়াইবো। সে তো অনেক কিছুই বলে। আরো কি কইছে জানেন? কি আপার নাকি মিলা আপারে হাসান ভাই লাগে বিয়া দিবে। হাসানের সাথে মিলার বিয়ে দেবে? বললেই হলো না। আচ্ছা তুমি বলো বা, হাসানের সাথে মিলাকে মানে? কোথায় হাসান আর কোথায় মিলা, তাই না বাবা? হ্যাঁ, আমি তো হেডে কই। অথচ তুমি হাসানের পাশে চৈতিকে চিন্তা করে দেখো, আহা কি চমৎকার জুটি! মনে হয় হাসানের জন্য চৈতি আর চৈতির জন্য হাসান, দুটোকে যা মানাবে না, তাই না বাবা? ঠিকই তো, আপনি কইবেন কেন? যে দেখবো হ্যাঁ কইবো, আমিও কই। তুমি বুঝতে পারছো, অথচ তারা বুঝতে পারছে না, জোর করে কি বিয়ে হয়? আচ্ছা বিয়েটাকে একটা ছেলে খেলা? বল তাড়াতাড়ি কাজ করো, তোমার সাহেবের আসার সময় হয়ে গেছে। আমার কি হ্যাঁ করে খুশি রেখা, মাস শেষে বেতন পাইলেই হয়। তাই হাসান বলার লেগে মায়া লাগতেছে, দুইজনে মিললা যেরকম টানটানি শুরু করছে, আল্লাহ জানে কি হয়। কাম করতে চাই তাড়াতাড়ি। হাসানকে তো বেশ সাহসী বলে জানতাম, চাঁদাবাজদের নাজেহাল করেছিল, এরাই তো সেই চাঁদাবাজ। সেদিন অফিসে যাবার পথে বেটা রফিক তো এদেরকে দেখিয়েছিল, কিন্তু হাসান হঠাৎ এভাবে বদলে গেল কেন? ভয় পেয়েছে নাকি? কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? করতে পারেন, তাই তাড়াতাড়ি করেন, আমাকে আবার তাড়া আছে। জি বলছি বলছি, একটু আগে দেখলাম হাসান সাহেব আপনাদেরকে টাকা দিচ্ছেন, কিসের জন্য জানতে পারি? ও ওইটা জানতে চান? শোনেন, ওনার মতো নীতিবান মানুষ খুব কম আছে। চাঁদা দেওয়ার মধ্যে নীতিটা কোথায় ঠিক বুঝতে? বুঝাইতেছি, সব চাঁদা কিন্তু খারাপ না, একটা দেশে জোর করে দেওয়া আর একটা দেশে মন থেকে। কিন্তু উনি তো আপনাদের একদিন তাড়িয়ে দিয়েছিলেন। দিছিলেন, কারণ ওই দিন আমরা মহল্লার পোলা পাই নেই পিকনিকে মৌ স্ফূর্তিকরণের লেগে টাকা চাইছিলাম অনেকটা জোর করে, আর আইস এলাকার এক ছোট ভাইয়ের ক্যান্সার, চিকিৎসার জন্য টাকা চাইছি। কথাটা শোনার পর দুই কথা কয় নাই, লগে লগে টাকাটা দিয়ে দিছে। খালি নিজে দে নাই, কইছি আরো জোগাড় করে দিব। আমাকে অনেক কিছু বুঝাইলো, আমরা আর খারাপ কামে নাই, বালা কাম করমু। এইরকম একটা বালা লোক মহল্লায় থাকলে মহল্লার ইজ্জত বাড়ে, কি কাজ? জি আমি কিছু দিই? জোগাযোগ নাই, আপনার মর্জি। তোকে আজ খুব খুশি খুশি দেখাচ্ছে, কই না থাপা। শোন, আমাকে তুই ফাঁকা দিতে পারবি না। তোর হাতে কি যেন দেখলাম, দেখি দেখি। না মানে ওই গিয়ে আমার কাছে লুকুচ্ছিস, দেখা না কার্ড? হ্যাঁ আপা, হাসান দিয়েছে। হাসান দিয়েছে? হাসান তোকে কার্ড দিয়েছে? কবে, কখন, কোথায়? আজ একটা দোকানে। দোকানে? আমি আগেই জানতাম হাসান তোকেই ভালোবাসে। অথচ অথচ ওই মহিলা সবাইকে বলে বেড়াচ্ছে মিলার সাথে নাকি হাসানের বিয়ে দেবে। কি বল আপা? হ্যাঁ, আজ আমাদের বুয়াকেও এ কথা বলেছে। বল, বুয়াকে? তবে আর বলছি কি, হাসানি অসময় কোত্থেকে এলো? ওর তো এখানে থাকার কথা না, আমার জন্য অপেক্ষা করছে না তো? কি ব্যাপার, আজ এত দেরি হলো যে?
লাইব্রেরিতে একটু কাজ ছিল। না মানে আজ তোমাকে সরি আপনাকে তুমি করে বলে ফেললাম। না না তাতে কি হয়েছে তুমি করেই বলুন। আজ একটা দোকানে চৈতির সঙ্গে দেখা হয়েছিল, ভেবেছিলাম তুমিও আছো। তোমাকে না পেয়ে চৈতিকে জিজ্ঞেস করেছিলাম। চৈতির সাথে দেখা হয়েছিল দোকানে? হ্যাঁ মানে ওর নাকি আজকে ক্লাস অফ ছিল তাই কার্ড কিনতে গিয়েছিল, আমিও কার্ড কিনতে গিয়েছিলাম, দেখা হয়ে গেল। তো কার জন্য কার্ড কিনলেন? আমার বন্ধুদের জন্য। মিলার সাথে হাসান, আমিও তো তাই বলছি। মিলার হাতে ফুল, সকালে আমাকে দিল কার্ড আর এখন ওকে ফুল। কি যাতা বলছিস, হাসান কেন ওকে ফুল দিতে যাবে? হাসান কেন ওর সাথে কথা বলতে যাবে বল? দেখ আমার কেন যেন মনে হয় ওই হয়তো হাসানের গায়ে পড়ে কথা বলছে। আল্লাহ তাই যেন হয়। রফিক আসুক, আজই হাসানের সাথে এ ব্যাপারে কথা বলবো। চল আসি তাহলে। তোমার জন্য কিন্তু একটা কার্ড আছে। সেই চাঁদাবাদ ছেলেগুলোই তো, ওদেরকেই তো হাসান গেট থেকে তাড়িয়ে দিয়েছিল। ওরা আবার উপর থেকে নামলো, হাসান তো উপরেই থাকে, আবার বললো অবস্থা খুব সিরিয়াস। হাসানের কোনো অঘটন ঘটায়নি তো? চৈতিকে ডাকতে হবে না, আল্লাহ না করুক হাসানের যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো সহ্য করতে পারবে না। কেঁদো না তো, কেঁদো না, তাড়াতাড়ি চলো হাসানকে দেখে আসি। আমি নিজে চোখে দেখলাম ওই চাঁদাবাদ ছেলেগুলো তোমার এখান থেকে হন্তদন্ত হয়ে নামছে আর বলছে খুব সিরিয়াস অবস্থা, ভাগতে হবে। এই কথা আমি তো ভাবলাম না জানি কি হয়েছে। সবসময় একটা বাড়িয়ে বলার অভ্যাস। তুমি ঠিকই বলেছো। কে ঠিক বলেছে, কে ঠিক বলেছে শুনি। চাঁদাবাজরা এসে যে হুড়মুড় করে নেমে গেল সেটা কি মিথ্যে? হ্যাঁ তাই তো, যে সাহসী বাড়িওয়ালাকে পেয়ে আমরা গর্বিত আনন্দিত। দেখুন বাড়িওয়ালা কিন্তু ভীতিও হতে পারে, কিন্তু তুমি তো সাহসী। আমরা এই কথাটা এই বাড়িতে প্রথম দিন ঢুকেই বুঝতে পেরেছি। যেভাবে তুমি একা সাহসের সঙ্গে এতগুলো চাঁদাবাজকে বাড়ির গেট থেকে তাড়িয়ে দিলে, তারাই রাতের বেলা সদল বলে এসে তোমার ঘরে হানা দিল, এটা কি চারটিখানি কথা? আরে সেই জন্য কি এত চিৎকার চেঁচামেচি করতে হবে নাকি? ওহো আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হতো। আপনি একটু শান্ত হন, আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে খুলে বলছি। আসলে রফিক ভাই হয়েছে কি, ওরা এবার এসেছিল একটা ভালো কাজের জন্য। একটা অসুস্থ শিশুর জীবন বাঁচাতে ওরা এগিয়ে এসেছে। যেহেতু কাজটা ভালো আমি ওদেরকে একবার সাহায্য করেছিলাম এবং বলেছিলাম যদি প্রয়োজন হয় আমি ভবিষ্যতে আরও সাহায্য করব। শিশুটির অবস্থা এখন বেশ সিরিয়াস, তাই ওরা এসেছিল আরো কিছু টাকার জন্য। এই ও তাই বলো। আরে তাই তো বলতে চেয়েছিল কিন্তু সুযোগই তো পেল না। সুযোগ পেল না মানে আপনি কি বলতে চান বেশি কথা বলে? এই তুমি তুমি আমার হাজবেন্ডের সাথে ব্যাপারে ধমক দিয়ে কথা বলছো কেন? ওটা ঠিকই বলেছে, উনি একটু বেশি কথা বলে। উনি বেশি কথা বলে না, বেশি কথা তোমরা বলো। তোমরা জানো না কার সাথে কখন কিভাবে কথা বলতে হয়। কি আমি জানি না কিভাবে কথা বলতে হয়? জানো না নইলে বানিয়ে বানিয়ে এই কাজের বুয়ার সাথে এত কথা বলতে হয়? ভাবি আপনি একটু শান্ত হন প্লিজ। না হাসান আমাকে বলতে দাও। কেন তুমি কাজের বুয়ার সাথে উল্টাপাল্টা কথা বলোনি? হ্যাঁ বলেছি, যেটা সত্যি সেটাই বলেছি। তুমি বরং বুয়াকে বানিয়ে বানিয়ে বলেছো,
যেটা হবার নয় সেটাই বলেছো। কোনটা হবে না সেটা তুমি কি করে জানো? চলো তো, এদের সঙ্গে কথা বলার কোনো লাভ নেই, চলো। তুমি ঠিকই বলেছো। হাসান, তুমি রেস্ট করো ভাইয়া, অনেক রাত হয়েছে, চলো। হ্যাঁ চলো, দম দেখার বাচ্চি। হ্যাঁ চলো আমরা যাই। আসি হাসান, মেজাজটা খারাপ করে দিল, চলো। কারো তো দেখতেছি না, ওই যে জানি আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি কাউকে খুঁজছেন? আমি একজনকে খুঁজছিলাম, আমি সেলিম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ওকেই তো এভাবে খুঁজতে আসবে, নইলে ভদ্রলোকের বাড়িতে এসে কেউ এভাবে উকি ঝুঁকি মারে? এই যে বলতে বলতে এসে গেছে। এই যে ভাই, ইনি হচ্ছেন সেই বিখ্যাত সেলিম সাহেব আপনি যাকে খুঁজছেন। তার মানে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখোনি? ভদ্রভাবে কথা বলো। আমাকে ভদ্রতা না শিখিয়ে ওনার সঙ্গে কথা বলো, কারণ উনি সদল বলে এসে তোমাকেই খুঁজছেন। আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? এর আগে কখনো আপনার সঙ্গে আমার দেখা হয়েছে বলে তো মনে হয় না। আসলে আপনারা দুজনেই ভুল করছেন, আমি সেলিম চৌধুরী, আমি এই বাড়ির কেয়ারটেকারকে খুঁজছিলাম। দেখেছ, সবসময় একবারই কথা বলা, দু নম্বরই চিন্তা। আরে ভালো চিন্তা করবো কোথেকে? ভালো মন থাকলে ভালো চিন্তা করবে। কি ভালো মনটা, যেন ভালো মনের ঠিকাদার। আচ্ছা ভাই, আপনি কেয়ারটেকারকে কেন খুঁজছেন? আরে বাড়ি ভাড়া নেবে সেই জন্য না। ওই যে দেখো, আবারও একবারিয়ে কথা। একবারিয়ে কথা বলার কি হলো? উনি কি বাড়ি ভাড়ার জন্য আসতে পারেন না? আমার মনে হয় আপনাদের কথা থামিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি বলুন। আমি আগেও বলেছি এখনো বলছি, আমি বাড়ি ভাড়া নিতে আসিনি, আমি আসলে বাড়িওয়ালা। হ্যাঁ, আমি আসলে বিদেশেই থাকি, দীর্ঘদিন পর দেশে এলাম, তো তাই অনেক কিছুই অপরিচিত মনে হচ্ছে। ঢাকা শহরের অনেক রাস্তাঘাটের চেহারাই একেবারে পাল্টে গেছে, চেনা জায়গাও অচেনা মনে হচ্ছে। তাই এনাদেরকে সঙ্গে করে নিয়ে এলাম আমাকে বাড়িটা দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, দেখা হবে, দেখা হবে। বিদেশে থাকতে আমি বাড়িটা কিনেছি, থাকা হয়নি। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়কে কেয়ারটেকার হিসেবে রেখেছিলাম বাড়িটা দেখাশোনা করার জন্য, তাকেই খুঁজছি, খুবই বিশ্বস্ত। আরে কি বলছেন এসব, আপনি কেন বাড়িওয়ালা হতে যাবেন? আমাদের বাড়িওয়ালা তো আছেই। হ্যাঁ তাই তো, আমাদের বাড়িওয়ালা তো এখানেই থাকে, ইয়াং স্মার্ট সাহসী ছেলে। এর মধ্যে কেয়ারটেকারের কোনো হাত নেই তো। পুরো ব্যাপারটা আমার কাছে জানে কেমন মনে হচ্ছে। আপনারা এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, এগারো শিখের ভেতর ঢুকলেই বুঝবেন। আপনি তো চাঁদাবাজদেরও হার মানিয়ে দিলেন, আজ তো বাড়ি গিলে ফেলার বন্দি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, কি সব যা তা বলছেন, ভদ্রভাবে কথা বলুন। অভদ্র কি হলো? উনি তো ঠিকই বলেছেন, কোথাকার কে হুট করে এসে বাড়িটা সাজলি হলো? ভাইয়া একটু আস্তে আস্তে কথা বলো, আমার কাছে কিন্তু পরিস্থিতি সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ ভাইয়া, মিনা ঠিকই বলেছে, আমারও কেমন যেন ভয় ভয় করছে। কিন্তু হাসান আসছে না কেন? ওই তো এসে গেছে হাসান, এবার বুঝবে মজা। কি ব্যাপার, আবার কি হলো? এই তো তুমি এসে গেছো, ভালোই হয়েছে। দেখো দেখো, কোথাকার কে হুট করে এসে নিজেকে বাড়িওয়ালা বলে দাবি করছে। আমরা সবাই মিলে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের বাড়িওয়ালা আছে, তারপরেও তিনি নিজেকে বাড়িওয়ালা দাবি করছেন। হাসান, আমার মনে হয় আমাদের অন্য পথ নিতে হবে। প্লিজ আপনারা একটু থামুন, আমাকে কথা বলতে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমি হাসান। আচ্ছা, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন। জি। হাসান এসব কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম, আপনি এসে গেছেন।
আমি একটু জরুরি কাজে দেশে গেছিলাম, পথে একটু দেরি হলো। তা ভাইজান আপনার আসতে পথে কোনো সমস্যা হয়নি তো? না না না, পথে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হয়েছে এখানে এসেই। এরা তো কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না যে আমি এই বাড়ির মালিক। এই কথা আসেন ভিতরে বসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ আসুন, আপনি আমার ওখানে আসুন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আর আপনারা সবাই আমার সঙ্গে আসুন। আপনাদেরও আসল ঘটনা বলা দরকার, আসুন। শুনুন ভাই, উনি হইতেছেন এই বাড়ির মালিক এবং আপনাদের বাড়িওয়ালা। হাসান কি শুনছি এসব? আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আসলে উনি আমাদের বাড়িওয়ালা। আমাদের বাড়িওয়ালা? হ্যাঁ আমাদের, আমি বাড়িওয়ালা নই। এই কথা আমি আপনাদের বহুবার বলতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, কিন্তু আপনারা আমাকে সেই সুযোগই দেননি। এই ফ্ল্যাটটা আমার বোন এবং ভগ্নিপতির, আমি এখানে বেড়াতে এসেছি। ওনারা আমাকে রেখে কিছুদিনের জন্য বেড়াতে গেছে, হঠাৎ করে ক্যারটেকার সাহেবের বাড়ি থেকে জরুরি খবর আসায় উনি আমাকে অনুরোধ করেন আমি যেন আপনাদের ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিই। ওনার অনুরোধেই আমি এই দায়িত্বটুকু পালন করেছি, ব্যাস। আপনার কষ্টের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আরে না 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 না, এখানে ক্ষমা চাইবার কি আছে, বরং আমি আপনার, আমি তোমার দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়েছি। কিন্তু হাসান, এতদিন ধরে আমাদের সাথে এত অভিনয়ের কি দরকার ছিল? বললেই হতো। তাই তো, এটা কোনো কথা হলো? আরে এই তো দেখি চোরের উপর বাটপাড়ি। হ্যাঁ আসলে রফিক তোমার কথাই ঠিক, আজকাল মানুষকে সহজে বিশ্বাস করতে নেই, অনেক যাচাই বাছাই করা দরকার। শুধু শুধু ওর কারণে আমাদের মাঝে সম্পর্কটা নষ্ট। আমার কারণে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে আর কিছু বুঝতে হবে না। আহা থাক ভাবি, বাদ দাও তো। থাকবে কেন, ও যা করেছে তা বলতে হবে না। থাক না আপা, এভাবে বলো না, চলো ঘরে চলো। ও ঠিকই বলছে ভাইয়া ভাবি, চলো তোমরা ঘরে যাই, আজ বাইরে যাবো না। যাই বলেন ভাই, আপনাদের এই আচরণটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। অল্প সময়ের মধ্যে আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে হাসান একটা অত্যন্ত ভালো ছেলে। আপনারা একটু চিন্তা করে বলুন তো, হাসান সম্পর্কে আপনারা যা বলছেন তা কি ঠিক? আমার মনে হয় ঠিক না, তুমি কি বলো? এই তুমি কি বলো? আসলে পরিস্থিতির কারণে রাগের মাথায় আমরা অনেক কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না ভাই। আসলে হঠাৎ করেই সবকিছু কেমন যেন হয়ে গেল, তুমি কিছু মনে করো না ভাই। হাসান আসলেই খুব ভালো ছেলে, এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে এতটা দায়িত্ব সচেতনতা সচরাচর দেখা যায় না। চলো ওঠো, চলো চলো। তোমাকে আমার কিছু বলার ছিল। আমি হাসান জাভেদ, আমেরিকার হিউস্টনে থাকি, কম্পিউটার ইঞ্জিনিয়ার, একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। আমি দেশে ছুটিতে এসেছি। আমি বাড়িওয়ালা এই কথাটা মিথ্যে হলেও আমার ভালোবাসাটা কিন্তু মিথ্যে না, আমি তোমাকে ভালোবাসি চৈতি। কখনোই বলেনি উনি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, বরং তোমরাই চেয়েছো এবং এ নিয়ে বাড়াবাড়িও করেছো। আমার কাছে সবকিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। হ্যাঁ হাসান ভাই, আপনি হয়তো জানেন না, আমাদের দুই পরিবারই চেয়েছিল আমাদের দুজনকে আপনার সাথে বিয়ে দিতে, এবং এই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সত্যি মিলা, আমি যদি তোমাকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। ছি ছি হাসান ভাই, আপনি মাপ চাইবেন কেন, আপনার তো কোনো দোষ নেই। তাছাড়া ভাবি, আমি না একজনকে ভালোবাসি। ভালোবাসে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো? আমিও তো কিছু বুঝতে পারছি না। তুই ভালোবাসিস? কই আমাকে তো কোনোদিন বলিসনি। তোকে বলতে চেয়েছি এবং দেখাতেও চেয়েছি, যেদিন তুই আমাকে হাসান ভাইয়ের কথা বলেছিস সেদিনই ওর আসার কথা ছিল, একটা ঝামেলায় পড়ে আর আসতে পারেনি। আর ভাইয়া ভাবি যখন হাসান ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করছিল, তখন হাসান ভাইয়ের প্রতি তোর দুর্বলতা দেখে একটু মজা করতে চাচ্ছিলাম, তাই ইচ্ছে করেই বলিনি।
আচ্ছা ঠিক আছে, চৈতি কেন হয় না বললি, কিন্তু বাড়িতে এত সব ঘটনা ঘটে যাচ্ছে, আমাকে তো বলতে পারতি। ভাবি, আমি আসলে অনেকবার তোমাকে বলতে চেয়েছি, লজ্জায় বলতে পারিনি। তাছাড়া সব কিছু এত দ্রুত ঘটে যাচ্ছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আসলে দোষটা আমারই, আমি এখন বুঝতে পারছি, জোর করে আসলে সব কিছু হয় না। যাক, বুঝতে পেরেছো তাহলে, এই জন্যে তোমাকে ধন্যবাদ। আবার তোমার সাথে একটু মজা করলাম। আসলে এই কথাটা ঠিক, সব কিছুর উপর জোর চললেও মনের উপর জোর চলে না। আসলে নিচে কাউকে দেখতে না পেয়ে সরাসরি উপরে চলে এলাম। কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে। দেখো আবার নতুন কোনো বিপদ কিনা। থামো তো, সবসময় আগ বাড়িয়ে কথা বলো। কি ভাবি, আমার কথা ঠিক হলো তো? বলেছিলাম না সবসময় আগ বাড়িয়ে কথা বলে। আপনার পরিচয়? আমি দিচ্ছি ওর পরিচয়। না মিলা, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রাজীব, বাবা মার একমাত্র ছেলে। বনানীতে আমাদের নিজেদের বাড়ি আছে। আমি এমবিএ পাস করে বাবার ব্যবসা দেখাশোনা করছি। মিলাকে কথা দিয়েছিলাম আজ আসব। আমরা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসি। আপনাদের সম্মতি পেলে আমি আমার বাবা মাকে নিয়ে আসব। কি ভাইয়া, সম্মতি আছে? অবশ্যই আছে, আমার বোনের পছন্দের উপর আমার আস্থা আছে। তাহলে আর দেরি কেন, সবাই মিলে বিয়ের আয়োজন করি। বিয়েটা কিন্তু বাড়িওয়ালা হাসানের বাড়িতে হবে। জীবনে চলার পথে প্রতিক্ষণ দিনে রাতে কত কিছু ঘটে যায়, ঘটে যাওয়া ঘটনাতে কারো ঠোঁটে হাসি ফোটে, কেউ ভোগে হতাশায়, হায় হায়, কেউ ভোগে হতাশায়। ওরে সব বাঁধায়ার বিঘ্নকে চূর্ণ, জীবনের খেলা ঘরে ভালোবাসা দিয়ে করে শূন্য স্থান পূর্ণ, ও শূন্য স্থান পূর্ণ, ও শূন্য স্থান পূর্ণ।